চাকরিটা এই মুচি আমার জুতাটা পরিষ্কার করতে দেন। এই কি দুলো ভাই আপনি এখানে? আচ্ছা আমি এখানে কেন সেটা পরে বলতেছি, তার আগে তুমি আমাকে বলো তুমি কি পড়াশোনা করো নাই? একজন মানুষ তোমার থেকে বয়সে কত বড় তাকে তুমি বললা কি এই মুচি জুতাটা পরিষ্কার করে দাও তো, মানুষকে সম্মান দিতে শেখো নাই? তো মুচিকে মুচি বলবো না, মুচিকে কি বাপ ডাকবো? প্রয়োজনে সেটা ডাকবা তুমি, বাপ বলো বাপ বলো। আপনার বাপ কি মুচি ছিল নাকি? এখন কিন্তু মেজাজটা গরম হয়ে যেতেছে, মানে মুচি আমার বন্ধু এই কারণে আমার বাপেরও মুচি হইতে হবে। তো মুচির বন্ধু তো মুচিই থাকে। আপা আপনি বোঝার চেষ্টা করেন, ওর বাপ গ্রামের একজন সম্মানিত মাস্টার আছিল, আমাদের অনেক পোলাপাইন উনি ফ্রি পড়াইছেন, আর ওনার কথাই গ্রামের অনেক হইছে। তুই চুপ থাক, আর হই আর তোর ছাপাই গইতে হইব না। আমি বুঝতে পারছি দুলা ভাই, আপনি আপনার পরিচয় লুকিয়ে আমার বোনকে বিয়ে করছেন। আমি এখনই যাই সেতুকে সব কিছু বলতেছি। সেতুরে তুই যে আরো একটা বিষয় বলবি যে দুলা ভাই তোরে জুতো দিয়ে পিটাইছে। না না এই বন্ধু বক মানুষকে তুমি বিয়ে করতে পারতে না। যারা তুই কাকে কি বলছিস? তোর দুলা ভাই হচ্ছে এত বড় গার্মেন্টস এর মালিক, একটা বিশাল ব্যাপার, তুই তাকে বলছিস তৃতীয় শ্রেণীর মানুষ? গার্মেন্টস এর মালিক না কোচু, তুমি যে খোঁজ নিয়ে দেখো। শোনো আপু, তুমি গার্মেন্টস এ যাবা, গার্মেন্টস এ যেয়ে দেখবা, ও যদি গার্মেন্টস এর পিয়ন হয় তাহলে তুমি ওকে আচ্ছা রকম করে জুতা পিটা করবা, জুতা পিটা করে তুমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দিবা। যারা না বুঝে কিন্তু অনেক বেশি কথা বলছিস, কি হয়েছে ব্যাপারটা খুলে বল। আরে আজকে আমি মুচির দোকানে গেছি জুতা পরিষ্কার করতে, ওইখানে যে যা আমার সাথে ঘটলো এগুলো আমি আসলে ভাইয়ার থেকে ডিজার্ভ করি নাই। ভাইয়া আমাকে একটা মুচির সামনে যেভাবে অপমান করলো জানো আপু, আমাকে জুতা নিয়ে দাবরানি দিছে। মানে তুই তোর ভাইয়াকে ওই মুচির সাথে দেখেছিস? আরে ধরে তোর ভাইয়া না, তোর ভাইয়া কি ওখানে যেতে পারে বলতো? শোনো, শুধু মুচির সাথে দেখিনি, যা দেখি গলাগুলি ধরে এমনি যে বৈশা রইছে। আচ্ছা তুই যা, ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। এই আমি কি শুনলাম, মুচির গলাগুলি ধরে বসেছিল? আমার থেকে মুচি ওর কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল? আমার আত্মীয় স্বজনের কাছে আমি কি করে মুখ দেখাবো? আজকে ও বাসায় ফিরুক, হয়তো মুচি নিয়ে থাকবে নয়তো আমি। মাম্মি! কিরে মা কি হইছে? মাম্মি জানো শাকিল আজকে আবার কি করছে? কি করছে? আর ওই যে যারা হুট করে আমার বাসায় চলে আসছে, বাসায় এসে জানা তাই বলতেছে শাকিলের নামে, শাকিল নাকি আবার ওই ছোট লোক মুচির কাছে আবার গিয়েছে, গিয়ে কোলাকুলি করে বসে আছে, এটা দেখি যারা দেখছে। আজকেও তোর জামাইটা ঠিক হইলো না, আমি ভাবছি ওরে একটু কলা কৌশল দিয়ে একটু বুদ্ধি দিয়ে ওরে ঠিক করব, কিন্তু না, ওকে স্ক্রুর মতো টাইট দিতে হবে, স্ক্রুর মতো, বুঝছিস? আজকে আসো। হ্যাঁ